দিন নয় রাতের আলোতেও একটি সেতু দেখতে মানুষের পদচারণায় মুখর থাকে। সেতুটি উদ্বোধন হয়েছে রবিবার, কিন্তু এর আগে থেকেই প্রতিদিন সন্ধ্যায় ভিড় থাকতো সেখানে। বলছি বরিশাল পটুয়াখালী পায়রা সেতুর কথা। সেতু সংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রথমবারের মতো পায়রা সেতুতে বসানো হয়েছে হেলথ মনিটরিং সিস্টেম, যা সেতুতে ভূমিকম্প, বজ্রপাত এবং ওভারলোডেড গাড়ির ক্ষেত্রে আগাম সংকেত দেবে, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে সেতুটি। উদ্বোধনের আগে মানুষের পদচারণায় মুখর থাকত এ পায়রা সেতু। আলোর ঝলকানিতে প্রাণে প্রাণ মেলাতে মানুষের এ উৎসব যেন পায়রা সেতুকে ঘিরে। নিশ্চিন্তে যাওয়া যাবে, বাসা থেকে ভার্সিটিও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। এখন থেকে আমরা ব্রিজ পরেই আসবো, খুব ভালো লাগতেছে ভাই। দ্রুত সময়ের মধ্যে একটি ব্রিজ উপহার দেওয়ার জন্য সত্যি আমরা খুবই থ্যাঙ্কফুল দক্ষিণ অঞ্চলবাসী। দিনের সৌন্দর্য অন্যরকম। সেতুতে থাকা 167টি বক্স গার্ডার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে এটি শূন্যে ভেসে আছে। 1470 মিটার দৈর্ঘ্য এ সেতুটিতে 32টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। চট্টগ্রামের কর্ণফুলের আদলে দ্বিতীয় এ সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। সেতুতে যে ব্রিজ হেলথ মনিটরিং সেন্সর যেগুলো আমরা স্থাপন করেছি, সেগুলির মাধ্যমে সেতুর যে কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা এটা আমাদেরকে ওয়ার্নিং দিবে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো সেতুতে এই প্রযুক্তি স্থাপিত হলো। সেতুতে ভূমিকম্প, বজ্রপাত ও ওভারলোডেড গাড়ির ক্ষেত্রে এই সিস্টেম আগাম সংকেত দেবে, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে সেতুটি। এখানে হেলথ মনিটরিং সিস্টেম আছে, কখনো যদি ভূমিকম্প হয় অথবা অন্য কোনো অকারেন্স ঘটে আমরা সাথে সাথে এটার একটা সিগন্যাল পাবো, আর অবশ্যই এটা দেখবেন একটা দৃষ্টিনন্দন ব্রিজ। সেতুর রক্ষণাবেক্ষণ ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য টোল প্লাজা এলাকায় রয়েছে নিজস্ব অফিস ভবন। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। দর্শক, এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। শুরুতেই অপূর্ব অপু, আপনার কাছ থেকে জেনে নেব, আব্দুল হালিম আপনার কাছে আসবো এই সেতুর সম্পর্কে জানতে, তার আগে আমাদের সহকর্মী অপূর্ব অপু আছেন সেই সেতুর উপরে, তার কাছ থেকে জেনে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি অপু অনেক মানুষ দেখতে এসেছে সেতুর অবস্থা, কী বলছে তারা এবং আপনি যে সেখানে গিয়েছেন কী মনে হচ্ছে সেতুটি দেখে? শাহনাজরুমা, প্রথমেই বলে রাখি আজকে কিন্তু ঈদ না, দুর্গাপূজা না, বৌদ্ধ পূর্ণিমা না, কিংবা বড়দিন না, কোনো উৎসব না, ধর্মীয় কোনো পালা পার্বণ নেই, কিন্তু এই সেতুতে এখনকার যে চিত্র সেটি হচ্ছে এখানে শত শত বলবো না হাজারো মানুষ এই সেতুর উপরে দাঁড়িয়ে শুধুমাত্র সেতুটিকে দেখবার জন্য এসেছে। এবং পটুয়াখালী নয়, আশপাশের বরগুনা নয়, সেই সুদূর বরিশাল থেকে, পিরোজপুর থেকে, মানে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে শুধু এই সেতুটিকে দেখবার জন্য। যেমনটি বলেছিলাম যে দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্যটা এই সেতুর ঠিক অন্যরকম। আলোর ঝলকানিতে মানুষ এখানে তার পরিবার পরিজন নিয়ে ঠিক এসেছে, এবং হাজারো মানুষ দু প্রান্তে সেতুর দুপাশটাতে দাঁড়িয়ে সেলফি তুলছে, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি আসলে দক্ষিণাঞ্চলের বহুল প্রত্যাশিত একটি আকাঙ্ক্ষিত একটি সেতু ছিল। এই সেতুটির ফলেই মূলত রাজধানী ঢাকা থেকে যারা কুয়াকাটা অবধি পর্যন্ত আসতে চাইবে তাদের শুধুমাত্র পদ্মা পার হলে পর আর কোনো সেতু থাকছে না। এই একটি সেতু এই প্রতিবন্ধকতা ছিল, এত বছর ফেরি ছিল, সেই ফেরিটি আজকে থেকে নেই। এই সেতুর মধ্য থেকেই সরাসরি কুয়াকাটা পর্যন্ত এই অঞ্চলের মানুষ সড়কপথে নির্বিচ্ছিন্নভাবে পথ চলাচল করতে পারবে। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ এই সেতুতে উপস্থিত হয়েছে, এবং এই ঢল কিন্তু নেমেছে সেই বিকেল থেকে। এবং আপনি যে ছবিটি হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না আলোতে আসলে পর্যাপ্ত ঠিকভাবে দেখানো যাচ্ছে কিনা, কিন্তু এটি যদি দূরে দাঁড়িয়ে আমরা দেখাতে পারতাম তাহলে আসলে এর সঠিক বা আসল যে সৌন্দর্যটা সেটি আসলে আমরা দেখাতে পারতাম। আমরা দু একজনের সাথে একটু কথা বলবো যারা এখানে এসেছে, তাদের সাথে একটু কথা বলি যে আপনি আসলে কখন এসেছেন এবং কেন এখানে আসলেন আর কি। আমি আসছি বৈকাল 4 ঘটিকায়। আমাদের অবহেলিত দক্ষিণাঞ্চলে এই ব্রিজ উদ্বোধনে আমরা মনে করি যে এখন আর আমাদের দক্ষিণাঞ্চল অবহেলিত নয়, এবং আমরা অত্যন্ত খুশি আমাদের এই দক্ষিণাঞ্চলের ব্রিজ উদ্বোধন। আচ্ছা, আপনি এখানে কাকে কাকে নিয়ে এসেছেন এবং আসলে বিকেল দিকে কী দেখছেন, কেন এখানে তো অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং বাস চলাচল রীতিমতো এখানে সমস্যা হচ্ছে? না, এখানে অনেক মানুষ আসছে এটা দেখার জন্য, মানে আমরা এরা পেয়ে আমরা অনেক আনন্দিত। একেবারেই সাধারণ মানুষের কথা শুনছিলাম শাহনাজ রুমা, আসলে এখানটাতে এত মানুষের ভিড় যাতে কিন্তু আসলে যে সাধারণ যে বাস কিংবা ট্রাক যেগুলো যান চলাচল রয়েছে সেগুলো রীতিমতো কিন্তু বিঘ্ন হচ্ছে, কিন্তু সব কিছু ছাপিয়ে মানুষ আসলে অনেক আনন্দিত তারা।
তারা উচ্ছ্বাস উদ্বেগ উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছে এবং একই সাথে সরকার প্রধান শেখ হাসিনাকে কিন্তু অভিনন্দন জানিয়েছে এই সেতুটি মুজিব্বর শতবর্ষে উপহার দেওয়ার জন্য বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসীর পক্ষ থেকে।